আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম অতিথি আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আরিফুল ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? আমি ভালো আছি। মাতু আপনি বলুন। জি আমরা ভালো আছি। আরিফুল ভাই বলেন তাহলে আপনি। আপনাদের লাইভগুলো আসলে আমি অনেকদিন থেকে শুনছি, অনেক যুক্তিযুক্ত কথা বলেন, ভালো লাগে অনেক। তবে কিছু বিষয়ে আর কি আপত্তি করে আর কি বলতে পারেন। কোন বিষয়টা আপত্তি করে এটা যদি একটু বলতেন ভাই। তবে প্রথমে ধন্যবাদ দিচ্ছি, আপনি বললেন যে ভালো লাগে আমাদের অনুষ্ঠান, কিন্তু কিছু বিষয় আপত্তিজনক সেটি বললেন, তো ওই আপত্তিজনক। জি বলুন। ওই নাতু ভাই সবসময় আমি দেখছি উনি খুব মানে যুক্তিযুক্ত কথাগুলো সবচেয়ে বেশি বলেন, ঠিক আছে, যে বিষয়গুলো আসলেই দরকার। তবে বিষয় হচ্ছে, যেমন ধরুন আমি বলি, যেমন আমার কোনো দোষ সেটা বলুক, মুসলিমদের অনেক দোষ আছে, শুধু মুসলিম কেন, মানুষ বলতেই মানুষের দোষ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে সেটা বলো, কোনো সমস্যা নেই, ইসলাম নিয়ে কিংবা অনেক বিষয়গুলো নিয়ে, ঠিক আছে, অনেক কথাই বলে, যে বিষয়গুলো আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না আর কি বিষয়টা এরকম। লোপাবু কি বলেন? উনি বলতে চাচ্ছে যে ওনার কথা হচ্ছে যে মুসলিমদেরকে নিয়ে বলেন, আমার নিয়ে বলেন, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বা আমার নবীকে নিয়ে, সেটা তো আমাদের একটা ভালোবাসার জায়গা, সেই জিনিসটা নিয়ে কেন বলেন লোপাবু? আচ্ছা আরিফুল ভাই, আপনি প্রথমে কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছেন, খুবই যুক্তিগত কথা বলেছেন, যে মানুষ মাত্রই তো আমাদের দোষ গুণে ভরাই আমরা মানুষ, তাই না? আমাদের সবার ভুল ত্রুটি থাকবে, এটা হচ্ছে খুবই একটা সাধারণ ব্যাপার, মানুষের সবার মধ্যে এটা পরিলক্ষিত, এই জিনিসটা সুন্দর। কিন্তু যখনই আপনি সেটা ব্যতিক্রম করবেন, ব্যতিক্রম করে কি করবেন, একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায় দিবেন, এবং শুধু সে সর্বশ্রেষ্ঠ সেটা না, সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ, এবং এই মানুষটা হচ্ছে আপনার অনুসরণ করতে হবে, তখন যে এটা একটা প্রবলেম, এটা কি আপনি বুঝতে পারেন? কারণ 1400 বছর আগে যে জিনিসগুলো নোংরা ছিল, না না, আপনার কথার প্রেক্ষিতে কিন্তু আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি এই কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকবে। আমি একমত আপনার সাথে, একমত ভাই, এখানে আমি দ্বিমত একেবারেই পোষণ করছি না, কিন্তু আপনার যে মাথার মধ্যে মানে ইসলাম ধর্ম যে মাথার মধ্যে এই কথাটিরই একটা দ্বিমত ঢুকায় দেয়, আপনার অজ্ঞাত মানে অজ্ঞাত ভাবেই আপনি সেটাকে ফলো করছেন, এই জিনিসটা কতটুকু যুক্তিগত সেটাই যদি আপনি আমাকে বলতেন। না আসলে আমি যদি একটা কথা বলি আর কি, বিষয়টা হচ্ছে, ওই কথাটা আগে শুনি, আপনি যে বলেন সবার মধ্যেই দোষ গুণ থাকবে, এখানে আমরা কিন্তু একমত, এটাতে তো আপনি কথাটা বলেছেন, তাহলে তো এই এই জিনিসটা তো তাহলে সর্ব জায়গায় প্রযোজ্য, তাই না রিফুল ভাই? আপনি যখন একটা কথা বলবেন, হ্যাঁ, সর্ব জায়গায় প্রযোজ্য, আপনি বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যেই দোষ গুণ থাকবে, তাহলে ওই যে একটা ব্যতিক্রম করে ফেলা একটা মানুষকে, যার জন্ম 1400 বছর আগে হয়েছিল, এবং যার আসলে জীবন আমরা জানিও না আসলে তিনি কেমন ছিলেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের দেখি, কোরআনে এক রকমের দেখি, মানুষের গল্পে শুনে শুনে আবার আরেক রকমের দেখি, আমি কিন্তু জানি না আসলে, আমরা কিন্তু কনফিউজ ওই মানুষটা কিরকম, কিন্তু এই কনফিউজড ক্যারেক্টারটা তাকে আমাকে সারা জীবন অনুসরণ করতে হবে, এবং 100 ভাগ অনুসরণ করতে হবে। এই জায়গাটা কি সুন্দর বলে আপনাকে মনে হচ্ছে? একটু যদি আপনি এই কথার বাইরে যাবেন না, এই কথাতেই থেকে বলেন। যেমন ধরুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তি পাওয়ার পূর্বে তার জীবনটাকে আমরা তখন অনুসরণ করি না, মানে তিনি নবুয়তি পাওয়ার পূর্বে জীবনটাকে আমরা অনুসরণ মোটামুটি করি না, বলতে পারেন তার পরবর্তী বিষয়গুলো আমরা কি অনুসরণ করি। এখন কথা হচ্ছে যে আমরা যদি সহজ ভাষায় বলি যে তিনি আমাদের দাবি, আপনাদের বিষয়টাই বলছি না, আমি আমার বিষয়টাই বলছি, যে আমাদের দাবি হচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল, তিনি যে সমস্ত কথাগুলো বলবেন, মানুষকে ওয়ার্ডার করবেন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে করবেন। তাহলে এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে 1400 বছর পূর্বের একটা বিষয় আমাদের সময় যায় না, ঠিক আছে, এটা হয়তো আপনার বিষয় চলতে পারে, আমি যেটা মনে করি, ঠিক আছে, যে এটা সম্ভব না, যার কারণ অনেকগুলি হতে পারে, ঠিক আছে, আপনি হয়তো বলছেন যে এই বিষয়ের উপরে কথা বলা, একটা বিষয়ের উপরে হয়তো বলা যেতে পারে, কিন্তু আমি অত বিজ্ঞ মানুষ নই যে একটা বিষয়ের উপরে আমি সবসময় বলে যেতে পারবো। আমি মনে হচ্ছে যে প্রথমে বলে নিলাম যে তিনি আমাদের কাছে স্রষ্টার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল, রাসুল হওয়ার পূর্বের জীবনটাকে আমরা মানে নবী হিসাবে গ্রহণ করি না, তারপরে জীবনটাকে আমরা মানে একবারে রাইট বলে গ্রহণ করি, তিনি যা কিছু বলেছেন স্রষ্টার পক্ষ থেকে বলেছেন। তাহলে এখন কথা হচ্ছে যে স্রষ্টা যদি তাকে যদি প্রেরণ করে থাকে, এখন স্রষ্টার বাণীগুলো তিনি প্রচার করবেন, সেক্ষেত্রে আমার কাছে কোনো কোনোটাই ভুল মনে হচ্ছে না, একবারে কোনোটাই না। আচ্ছা আচ্ছা আরিফুল ভাই, আপনার কাছে এই আলোচনাটাতে আসার আগে একটা ছোট প্রশ্ন করতে আপনার কাছে। জি ভাই, একজন ব্যক্তি, অনেক পাওয়ারফুল একটা ব্যক্তি, এবং সে অনেক সে একটা দেশের ক্ষমতায় বসে আছে, সে ইসলাম ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করে না, ইসলাম ধর্মের কোনো সমালোচনা করে না, নবীজিকে নিয়ে কোনো সমালোচনা করে না, ইনফ্যাক্ট পারলে মাঝে মধ্যে দুই চারটা প্রশংসা করে দেয়। সে একজন ক্ষমতাশীল একজন রাজনীতিবিদ এবং একটা দেশের ধরেন হর্তাকর্তা, শাসনকর্তা, কিন্তু কিন্তু সে মুসলিমদেরকে, আপনি যাদের কথা বললেন যে শুরুতে বলছিলেন না যে আমাদেরকে নিয়ে বলছেন, আমি আবারও বলি তাহলে, আমি আবার লোপাপু তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, না? আচ্ছা আমি আরিফুল ভাইয়ের আবার বলি, আমি শুনতে পাচ্ছেন? আচ্ছা আবার বলি যে ধরেন সেই নেতাটা
ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে বা নবীজিকে নিয়ে কোনো কথা বলেনি, কোনো বদনাম তো করার দূরের কথা, পারলে প্রশংসা করে দিচ্ছে। কিন্তু সে মুসলিমদেরকে, আপনি যেই মুসলিমদের কথা বলছেন যে আমাদেরকে নিয়ে বলেন কিন্তু ধর্ম নিয়ে বলেন না, সেই মুসলিমদেরকে সে এত পরিমাণে ঘৃণা করে, মুখেও বলে না সেটা কিন্তু কাজে প্রকাশ করে দেয়। কিভাবে? মুসলিমদেরকে সে চাকরি থেকে বঞ্চিত করে, মুসলিমদেরকে সে নির্যাতন করে, মুসলিমদেরকে সে বৈষম্য করে, মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে। এইরকম যদি একটা শাসক থাকে বা এইরকম যদি একজন কিছু করে, এইরকম যদি ঘটে, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কিভাবে একটু বলবেন কেন? মন্তব্যটা হচ্ছে এরকম, যেমন ধরুন যদি শুধু অন্যায় ছাড়া, কোনো প্রকার অন্যায় ছাড়া, ঠিক আছে, কোনো প্রকার অন্যায় ছাড়াই যদি এই মানুষগুলোর সাথে এরকম ব্যবহার করে তাহলে এটা অবশ্যই খারাপের। কিন্তু যদি কোনো প্রকার অন্যায় থেকে থাকে, ঠিক আছে, তাহলে আমি মনে করি কোনো অন্যায় নাই, ধরেন কোনো অন্যায় নাই, ধরেন যদি কোনো অন্যায় নাই থাকে, যদি কোনো অন্যায় নাই থাকে তাহলে মনে করি যে এই বিষয়টা খারাপ। আচ্ছা, এই খারাপটার সাথে আরেকজন ব্যক্তি যে মুসলিমদেরকে ঘৃণা করে না, মুসলিমদেরকে ঘৃণা করে না, উল্টা মুসলিমদের আরো ভালো চায় জন্যই নিজের সময় নষ্ট করে সে মুসলিমদের জন্য, মুসলিমদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানোর জন্য সে কি করে, অন্য ধর্মের লোকেদের বেলায়ও, কিন্তু আমি মুসলিমটাই শুধু আপনার ক্ষেত্রে বলছি যেহেতু আপনি মুসলিম, সে কি করে, ধর্মটা নিয়ে সমালোচনা করে, সে নবীজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে, কিন্তু মুসলিমদেরকে সে ঘৃণা করে না। মুসলিম এমনকি এমনও হয় সে পার্সোনালি অনেক মুসলিমকে হেল্পও করে। এইরকম যদি ঘটে, সেই ব্যক্তি কি করছে, মুসলিমদেরকে সে পছন্দ ভালোবাসে, মুসলিমদেরকে সে ঘৃণা করে, ভালো না বাসুক, ঘৃণা করে না, বৈষম্য করে না, নির্যাতন করে না, খুন খারাপই করে না, কাউকে ঘৃণা করতে বলেও না যে এই মুসলিমগুলো ঘৃণা করে এরা খারাপ, এরকমও বলে না কোনোদিন, কিন্তু ধর্মকে খারাপ বলে, বলে ইসলাম খুব খারাপ, নবীজি খুব খারাপ, এই করছে সেই করছে, এই যে দেখো এইগুলো থাকলে তোমরা তোমরা হচ্ছে উন্নতি করতে পারবে না, এইভাবে বলে, ধরেন মুখের ভাষা খারাপ করে বলে একেবারে। এখন আপনি আমাকে বলেন যে এই যে দুইজন ব্যক্তির কথা বল, আচ্ছা এই ব্যক্তিটা কেমন হবে আপনার কাছে? খারাপ তো অবশ্যই, তাই না? এই ব্যক্তিটা তো খারাপ নিশ্চয়ই, তাদেরকে নিয়েই তো প্রথমে আপনি বলছেন যে আচ্ছা উনি স্টিল পিকচার হয়ে গেছেন, স্ট্যাচু হয়ে গেছেন, পানি হচ্ছে না, আবার বরফ সমস্যা মনে হচ্ছে, বরফ করে পানি, বরফ বরফ হয়ে আছে, ঠিক আছে, এখন দেখি পানি করে পানি হয় কিনা, পানি হচ্ছে না, তো হইল না, তো এই তো পানি হয়ে গেছে ভাইয়া, আমি গত এক মিনিট দেখতে পারিনি, একটু সমস্যা হয়েছে ভাইয়া, আর একটু বলুন, পানি হয়েছে, ভালো হয়েছে। আরিফুল ভাই শুনেন, আপনি আমার কতটুকু শুনছেন, এই দ্বিতীয় ব্যক্তিটার কথা শুনছেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির কথা শুনছি। তাহলে দ্বিতীয় ব্যক্তিটা তো নিশ্চয়ই আপনার কাছে খারাপ, কারণ সেটা নিয়েই আপনি আমাদের কাছে বলতে আসছেন। এখন আপনি আমাকে বলেন তো যে এই যে দুইজন ব্যক্তির কথা বললাম, একজন ইসলাম নিয়ে বদনাম করে না, নবীজি নিয়ে বদনাম করে না, কোনো কথা বলে না, পারলে আরো সুনাম করে দেয়, কিন্তু মুসলিমদেরকে সে জঘন্য ভাবে ঘৃণা করে, যেটা প্রকাশ তার এই অত্যাচারের মধ্যে পায়, গুম খুন পিটাপিটি অত্যাচার নির্যাতন বৈষম্য অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে কোন ঠেসা করে রাখা। আর একটা মানুষ হচ্ছে কি, সে ইসলাম এবং নবীজির ধুয়ে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়, কিন্তু মুসলিমদেরকে নিয়ে কোনোদিন বলে না যে মুসলিমরা খারাপ, মুসলিমদেরকে ঘৃণা করতে হবে, মুসলিমদেরকে খুন করতে হবে, এই এই করো ওই করো, মুসলিমদেরকে এইরকম করে কোনোদিন বলে না, উল্টা আরো পারলে দুই চারটে মুসলিমকে হেল্প করে। আপনার কাছে এই দুইটা ব্যক্তির মধ্যে কে বেশি খারাপ? দুইটাই তো খারাপ আপনি বলছেন, কিন্তু কে বেশি খারাপ আমাকে বলেন একটু। আমার মনে হবে যে মুসলিমদেরকে যা করো, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে, মানে ধর্মটাকে নিয়ে কিংবা আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যে বেশি বলবে, আমার কাছে সেই খারাপ মনে হবে। কোনটা বেশি খারাপ মনে হচ্ছে আপনাকে, সেখানে একটা চুজ করতে হবে। আপনি চুজ করলেন মুসলিমদেরকে যা ইচ্ছা করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে কারো বিশ্বাস নিয়ে কেন কথা বলবেন? তার মানে কি আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে খুন করেনি, কিন্তু এরকম করে হিংসা করে, ঘৃণা করে, অত্যাচার করে? আরিফুল ভাই আবারও তাহলে ঠিক আছে, লোপাবু যেহেতু আপনার কথাটা ভুল বুঝছে বা আমি যেহেতু ভুল বুঝছি আপনার বক্তব্য, আপনার মতে আপনি আমাদেরকে আবারও বুঝাই দেন, তাহলে আপনার পজিশনটা কি, দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি খারাপ? আমার মনে হচ্ছে যে, মানে যেটা বিষয় ভাবে, একটা হচ্ছে যেমন ধরেন মুসলিমদের ভাবে অত্যাচার করছে, এটা অবশ্যই খারাপ, এটা ভালো কত হবে না, এটা কোনো মতো কোনো ভাবে এটা ভালো হবে না। কিন্তু কথা হচ্ছে, একটা জিনিস সরাইনি, একটা জিনিস সরাইনি, ধরেন অত্যাচারও করেনি কিন্তু ঘৃণা ছড়াইছে, মুসলিমরা খারাপ, মুসলিমরা জঘন্য, মুসলিমদেরকে এরা পিছাই আছে, এদেরকে এদেরকে তোমরা ঘৃণা করো, এই মুসলিমদেরকে তোমরা জায়গা দিও না, এই মুসলিমদের মুসলিমদের মতন জঘন্য জাতি আর হয় না, এগুলো জঙ্গি এই সেই, এরকম বলছে, অত্যাচার করে, খুন করেনি, মারেনি, কিন্তু এরকম করে ঘৃণা ছড়িয়েছে জাত তুলে, পুরো মুসলিম মুসলিম জাত, মানে আপনিও সহ সবাই মুসলিম জাত তুলে তুলে এরকম করে বলছে। এবার বলেন দুজনের মধ্যে কে খারাপ বেশি?
দুজনের ভিতরে খারাপ তো বলছি যে ঠিক আছে যে ইসলামদের ধর্মকে ঠিক আছে, সেও যদি ইসলাম ধর্মকে অপমান করে সেও খারাপ, যদি মুসলিমকে হ্যাঁ মানে অত্যাচার করে কিংবা ঘৃণা করে। আরিফুল ভাই আপনি দরকার হলে 2 মিনিট সময় নিয়ে চিন্তা করেন, ভাবেন, ভেবে আমাদেরকে বলেন যে কে আপনার কাছে বেশি খারাপ, যে পুরো মুসলিম জাতি তুলে খারাপ বলতেছে সে খারাপ এবং মুসলিমদেরকে কোনো কিছু সাহায্য করে না, মুসলিমদেরকে পারলে ঘৃণা করে, আর একটা দল, তো এই দুইটার মধ্যে কে কে এই দুইজন ব্যক্তির মধ্যে কে আপনার কাছে বেশি খারাপ ভাই? আমার কাছে বেশি মনে হবে, আমার কাছে বেশি মনে হবে যে আমাদের নবীকে নিয়ে বলবে সে খারাপ। এই আচ্ছা আরিফুল ভাই, তো আমি আবার আবার আগের টপিকেই চলে গেলাম, কারণ আগে আমি বলেছিলাম যে মুসলিমটাকে মেরে ফেলতে চলে গেল। একটু কথা বলছি, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমার এটা কিন্তু মাথায় কম্পিউটার নাই, আমি তো বুঝতে পারছেন ঠিক আছে, কিন্তু মাথায় কম্পিউটার না থাকলেও মগজ আছে, তো মগজ তো আছে। কথা বলতে দেন একটু, সেটা হচ্ছে যেমন আপনারা কিন্তু দুজন, আমি হচ্ছে একজন, ডিসাইড করেন যে এখন হতে একজন বলতে পারেন ঠিক আছে, কারণ আমি দুজনের সাথে খারাপ বের উঠবো। আমাদের দুজনের মধ্যে দুই রকম কথা কি বলছে নাকি এক কথা একই কথা বলতেছে, একটু আমাকে বললে দেন, আসলে দুই রকম কথা আমাকে করছে কিনা একটু আমাকে বলেন তো। আমি আপনাদের লাইভ গুলো প্রায় সবসময় শুনি ঠিক আছে, বলে না হয়তো সেটাই বলে, আমি একটু কথা অ্যাড করতেছি, যে অ্যাড কথাটা যে একটু বেশি জানালা ঠিক আছে, এটা আসলে অনেকেই বুঝতে পারে। আমাদেরকে উদাহরণ দিয়ে দেখান আরিফুল ভাই, যেমন আমি উদাহরণ দিয়ে দেখান যে লোপা আপু একটু আগে যা বলছে, আমি কি ওই একই প্রসঙ্গে একই বিষয়ে একই কথা বলছি নাকি ভিন্ন একটা আলোচনা আপনার সামনে তুলে ধরছি? না কথা তো একই বলছেন। তাহলে তাহলে যদি আপনার কাছে মনে হয় যে একই আলোচনা করাতে, শুনেন তাহলে একটা কাজ করি, আপনি আমরা তো আজকে কত তারিখ, 16 তারিখ, 16 তারিখ আর হচ্ছে 30 তারিখে, আপনি একটা কাজ করেন 30 তারিখে আপনার পছন্দ মতো যে কোনো একজন জ্ঞানী ব্যক্তি, যে কোনো একজন মানুষ আপনি সাথে নিয়ে আমাদের সাথে যুক্ত হন, আমরা একটু দেখি যে আপনার আপনি দুইজন মিলে কথা বললে দুইজন একই ট্র্যাকে একই ফ্লোতে কথা বলতে পারেন কিনা বা কথা বলেন কিনা, কেমন হয় তখন আমরা দুইজন থাকলাম? না মাতু মাতু এখনো তো অফারটা দেওয়া যায়, ওনার যদি আশেপাশে কেউ থাকে আপনি নিয়ে আসুন না, আমি কথা বলি, নিয়ে আসেন আপনি। আচ্ছা সেটা অন্য বিষয় ঠিক আছে, না না অন্য বিষয় না, দেখুন আপনি কিন্তু মূল জায়গা থেকে সরে সরে যাচ্ছেন বারবার, এটা মূল আলোচনা হয়, এটা আরিফুল ভাই লোপাপু আগে বিষয়টা চলে যান আপনারা। আরিফুল ভাই লোপাপু ব্যাপারটা হচ্ছে কি, এটা এটা অনেকেই মনে করেন, যারা শোনেন তাদের কাছে অনেকেরই মনে হয় আরে দুইজন তিনজন মিলে কথা কইতেছে, ভাই দুইজন তিনজন মিলে যদি 2-3 রকম কথা বলতো তখন তো আপনার জন্য সুবিধা, কিরকম আপনি এক একটারে এক একটা কথা দিয়ে ধরবেন এবং আপনি মনোযোগ দিয়ে যা শুনবেন কে কি কয়, যে কাজটা দেখেন আমি কিন্তু ওই কাজটাই করতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি আপনি কি কইতেছেন, আমি কিন্তু আপনার কথা থেকে আপনার কথা থেকে প্যাচ বাইর করছি, আপনি কিন্তু আমার কথা থেকে প্যাচ বাইর করতে পারেন কেন জানেন, কারণ আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনেন নাই, আমার কথা কিন্তু ঠিকই আমি ভুলভাল বলছি, ঠিকই এমন কিছু বলছি যেটা আপনি চাইলেই প্যাচ বাইর করতে পারতেন কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনেন নাই, আপনি মনোযোগ আসলে না না ব্রিলিয়ান্স লাগবে না, জাস্ট মনোযোগ লাগবে, কারণ লোপা আপু যদি একরকম কথা বলে আমি যদি একরকম কথা বলি আপনার জন্য তাহলে সুবিধা হয়ে গেল, আপনি আমাদের মধ্যে কেতাল লাগাই দেবেন, এই দুজনের মধ্যে কে ঠিক, আপনি তো মজার উঠবেন, যেমন আমার আমি একা থাকবো এখানে বসে, আপনি 3 জন মাওলানা বা আপনার সাথে আরো 6 জন দিচ্ছেন যুক্ত হবেন, এখানে টোটাল 10 জন মানে আমি বাদে 9 জন যুক্ত হতে পারবেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী হচ্ছে কত 30 তারিখে লোপাপু বসে বসে শুধু দেখবে, লোপাপু কথাই বলবে না আমি শুধু কথা বলবো, দেখেন তো কিরকম করে মজা লুটি আপনাদের সবার একেবারে কিভাবে খেলে দিই, যাই হোক আমরা একটা কাজ করি আলোচনায় চলে যাই তাহলে, সেটা হচ্ছে কি লোপাপু উনি বলছেন আরিফুল ভাই বলছেন যে পুরা ইসলাম ধর্ম নিয়ে মানে সরি পুরা মুসলিম জাতি নিয়ে যদি কেউ ঘৃণা ছড়ায় খারাপ কথা বলে নোংরা কথা বলে সেটার চাইতে নবীজিকে নিয়ে যদি নোংরা কথা বলে, ইনফ্যাক্ট ইসলামের কথাটা উনি আমি জানি উনি হয়তো অ্যাড করবেন, কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে সেটা ওনার কাছে বেশি কষ্ট দেয়, সেটা ওনার কাছে বেশি খারাপ লাগে লোপাপ। তো আরিফুল ভাই এখন আপনার কথা থেকেই যদি আসি, আপনি কিন্তু এটাকেই ভালো মনে করছেন, মানে দুটোই খারাপ, দুটোই অবশ্যই খারাপ ছিল, দুটোর মধ্যে থেকে আপনি মানে একটু কম খারাপ দেখছেন এই জিনিসটাকে, তাই তো? যে এটা একটু বেটার যে নবীজির নামে খারাপ কথা যারা বলতেছে তারা হচ্ছে ওয়ার্স, আর যারা হচ্ছে আপনার কি বলে যে মুসলিমদেরকে মানে নির্যাতন চালাচ্ছে তাদেরকে অপ্রেস করছে এরা হচ্ছে মানে কম খারাপ, তাই তো? এটা আপনি বলেছেন রাইট। এখন তাহলে সেই জায়গা থেকেই এখন আমরা যদি চিন্তা করি তাহলে যে মায়ানমারে কিংবা আরো বিভিন্ন জায়গায় যে মুসলিমদের উপর চায়নাতে এক্স্যাক্টলি উহান করে, হ্যাঁ ইনফ্যাক্ট সত্যি বলতে আমি 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 ইনফ্যাক্ট সত্যি বলতে আমি শি জিনপিং কে ইমাজিন করেই কথাটা বলছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো সেখানে যে মুসলিমদেরকে এইভাবে অপ্রেস করেছে, ঝাঁকে ঝাঁকে মানুষ, ভাই আমাদের দেশ নিজেরাই আমরা নিজেদেরকে জায়গা দিতে পারছি না, এরকম একটা জনবহুল দেশ আমাদের, কারণ আমাদের দেশে দেখা গেছে শিক্ষা টিক্ষা কোনো কিছু নাই, সেই মাদ্রাসা মসজিদ বানায় বানায় কোনো স্কুল প্রতিষ্ঠান এগুলো কোনো কিছুই করা হয়নি, যেগুলো যেখানে একদল মানুষকে নিজের দায়িত্ব নিজের নিতে শিখবে এগুলো কিন্তু করা হয়নি, একদল মানে কি বলে মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষগুলো হচ্ছে নিরক্ষর, না কিছু নিজেরা জানে না কিছু বোঝে, কিন্তু একটা জিনিস ভালো পারে সেটা হচ্ছে পয়দা করতে, বাচ্চা পয়দা করতে, তো আমরা নিজেরাই নিজেদেরকে একটা অবস্থান দিতে পারছি না, মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো দিতে পারছি না, আমরা 1971 সালে যেই 4টি বিষয়ের উপরে নির্ভর করে আমরা স্বাধীনতা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো তো আমরা দিতে পারছি না, কিন্তু তারপরে এই যে এই
এক্সট্রা মানুষগুলো আমরা তারপরেও জায়গা দিতে বাধ্য হয়েছি, তো তার মানে কি আমরা কি তাহলে খারাপ কাজ করেছিলাম? কারণ লোপাবু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন একটা জাতকে ঘৃণা করা, একটা জাতকে নিয়ে নোংরা কথা, অত্যাচারও অনেক দূরের কথা, অত্যাচার তো অনেক দূরের কথা, জাস্ট নোংরা কথা বলার কথা আমি বলছি। এটা জাতি তুলে এই যে জেনারেলাইজ করাটা, এইটা যদি মনে হয় যে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এমন একটা ব্যক্তির মূল্য বেশি যেই ব্যক্তিটাকে উনি হয়তো জীবনে কোনোদিন দেখেও নাই, ইসলাম ধর্ম থেকে সরে এসছে, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে এই মিসকিন কথাটা বলে, তখন আপনার গায়ে লাগে না ভাই? আপনি মনে করেন আমি এই বিষয়টা আসলে এখন পর্যন্ত মানে প্রথম শুনলাম জিনিসটা, এর আগে কখনো শুনিনি। আপনি যে না শুনতে পারেন মানে না শোনার যে একটা পসিবিলিটি আছে এটা যেমন সত্য, সেই সাথে আবার শুনেও না শোনার কথাটা বলার পসিবিলিটিটাও সত্য। কিন্তু আমি যেটা আমাদের কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কি, এই যে বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, ভারত, তারপরে পাশে ফিলিপিন থেকে এইখান থেকে যে কর্মীগুলো যায় ওখানে কাজ করতে, তাদেরকে যে শুধু যে মিসকিন তাই না, বাংলাদেশের মুসলিম গুলো যে শুধু মিসকিন বলে তাই না, সাথে যে আলিবাবা বলে ডাকে, এটাও আপনি শোনেন নাই ভাই? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আসে আপনার পরিচিত কেউ কি সৌদি আরব বা মিডল ইস্টে এরকম থাকে বা প্রবাসী কেউ আছেন পরিচিত কেউ? সৌদি আরব আমার বন্ধু বান্ধব কিছু আছে, কিংবা ইয়েতে আছে, মিশরে আছে, জিজ্ঞেস করবেন যে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন যে সে তাকে যে তাকে তার যেখানে কাজ করে সেখানে কোনোদিন শুনছে কিনা মিসকিন বলে ডাকতে, বা এই যে আলিবাবা শব্দটা কইছে কিনা, মানে এদেরকে দুই পয়সার বিশ্বাস করে কিনা, ধরেন একটা একটা টাকার ক্যাশ মানে ক্যাশ বলতে ক্যাশ বাক্স কাউন্টারটা ক্যাশ বাক্সটা এটা রেখে যাবে কিনা কোনোদিন কোনো কোনো বাঙালি মুসলিমের হাতে একা রেখে যাবে কিনা, মানে বিশ্বাস কথাটা মেনে নিচ্ছি যে তারা বাঙালিদেরকে মিসকিন বলে, আলিবাবা বলে, অনেক কিছুই বলে। হ্যাঁ তো তারপর থেকে বলুন দেখি। আচ্ছা আচ্ছা সেটা সেটা যেটা আপনি শুনেন নাই সে বা সেটা শুনিনি, হ্যাঁ এটা বাস্তব আমি শুনিনি। তাহলে অন্য আরেকটা উদাহরণ দেয়া যায়, ভারতে মুসলিমদেরকে, শুধু মুসলিম না, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য হিন্দু ছাড়া যারা আছে তাদেরকে ম্লেচ্ছ বলে, মুসলিমদেরকে বেশি বলে ম্লেচ্ছ, শুনছেন শব্দটা? এটা না ভাই, এটাও শুনেন নাই? আচ্ছা আমি পশ্চিমবঙ্গের কাউকে বা যদি ভারতের কাউকে জিজ্ঞেস করেন বলে দিবেন যে ম্লেচ্ছ, কথায় কথায় ম্লেচ্ছ, ম্লেচ্ছর বাচ্চা, মানুষের সম্মান, এতগুলা মানুষের জীবন, সেইগুলা মানে যাদেরকে আপনি চোখের সামনে দেখতেছেন, যেমন ইনফ্যাক্ট আপনার বাবা মা, আপনার বাবা মার অপমানকে আপনি খারাপ ভাবে দেখবেন নাকি আপনার ওই নবীজির অপমানকে বেশি খারাপ ভাবে দেখবেন? সেখানে আসতে পারেন যে আসলে যতক্ষণ কথা মূল কথা একটাই যে কারণটা কি আসলে, হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসটা কি, এটা আপনাদের বুঝতে হবে, আমাদের বিশ্বাসটা হচ্ছে নবীকে ভালোবাসতে হবে, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার সমস্ত আদেশ এবং নিষেধগুলো পালন করতে হবে। তাহলে এর কারণ কি, আমরা এগুলো করলে আমাদের কি লাভ আসলে, এগুলো আমরা করছি কেন, যে টাকা পাবো, মানুষের সম্মান দিবে, এরকম এত কিছু না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম অবশ্যই আছে, সেখানে যাব। তাহলে আমি যদি আমার পিতা মাতাকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ আমরা যদি কোরআনে লক্ষ্য করি সব জায়গায় দেখা যাচ্ছে যে আল্লাহ যেখানে তার নিজের ইবাদত করার কথা বলছে কিংবা নিজের কথা বলছে সেখানে তার পরবর্তীতে বলছে যে তোমরা তোমাদের পিতা মাতার কথাগুলো শোনো, কিংবা যে বলছে যে সবচেয়ে কাবায় সবচেয়ে বড় বড় অনেক পিতা মাতার প্রায়োরিটি আছে, অবশ্যই আছে, ঠিক আছে, শর্ত আছে না একটা পিতা মাতাকে ভালোবাসার? হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওয়াইন জাহাদা কালান্তি শিখা দি মা লাইসা লাগা ভিল, হ্যাঁ সূরা লোক মুসলিম হইতে হবে তাই না? হ্যাঁ মানে মুসলিম হতে হবে না, না না এটা একটা ভুল বলছেন,
মানে আয়াতটা হচ্ছে এরকম, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি, পিতা মাতা অমুশরিক হোক তাদের সমস্যা নেই, কিন্তু তোমাকে যদি তারা আল্লাহর আহ্বান করে আহ্বান করে তাহলে তাদের সেই কথাটা মানবে না। তার পরবর্তী আয়াতটা কিরকম আমি আপনাকে একটু বলছি, যে শুরু থেকে বলছে এটা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা, বলছে তাদের অনুসরণ করবে না। ওয়াইন এরপরে বলছে ফালা আলা ফালা তুতিহুমা, তারপরে বলছে যে দুনিয়াদের ক্ষেত্রে ঠিক আছে তাদের সাথে সদ ব্যবহার করবে, ওইসব ক্ষেত্রে আল্লাহর সাথে কুফরির করার ক্ষেত্রে যদি আদেশ করে তাহলে সেটা তোমরা ফলো করবে না, কেউ মানবে না, কিন্তু কিন্তু দুনিয়াবীর ক্ষেত্রে যে সমস্ত আদেশগুলো করবে সেইগুলো অবশ্যই তোমরা পালন করবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। শুনে তাহলে তাহলে এই যে আপনি, আচ্ছা আপনি বাকিটা বলেন যে যে কিন্তু আপনি বলতেছিলেন যে কেন নবীজিকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, ওই যে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাহলে আমাদের সেটাই হচ্ছে মূল লক্ষ্য, আমরা সেখানে যাবো, তাহলে সেটা পাওয়ার একমাত্র মাধ্যম আছে, কারণ পিতামাতা আমাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে, পিতামাতা আমাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখাচ্ছে জান্নাতের পথটা, ঠিক আছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মূল লক্ষ্য যেটা, সেটার দিকে কে বেশি নিয়ে যাচ্ছে, আমাকে আমার পিতামাতা নিয়ে যাচ্ছে না আমার রাসূল আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে কে পথটা দেখিয়ে দিচ্ছে বেশি। পিতামাতার ক্ষেত্রে সম্ভাবনা আছে তারা আমাকে কুফুরি দেখাবে, আদেশ করবে, এটা সম্ভাবনা আছে, ঠিক আছে, কিন্তু আমার নবী আমাদের চাচ্ছে না টাকা দাও পয়সা দাও এই কাজ করো ওই কাজ করে, চাচ্ছে না, বলছে আমার আদেশগুলো শুধু পালন করো, আমার আদেশ বলতে আমার জন্য না তোমার জন্য, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি আমার নবীকে বেশি ভালোবাসবো, নবীকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবো, এটা তো লজিক। আচ্ছা আরিফুল ভাই, আরিফুল ভাই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে, সমস্ত কথাগুলো আরিফুল ভাইকে চলে গেল। আচ্ছা আরিফুল ভাই আছে, আমি জানিস তো, আচ্ছা হ্যালো, আমার মাথায় একটা প্রশ্ন যেটা আসছে, আপনি বললেন যে আপনি আপনার বাবা মা মানে সমস্ত কিছু আপনি তুচ্ছ করে দেবেন নবীজির কারণে, নবীজি তুচ্ছ, আমি কথা বলি, আমি তুচ্ছ কথাটা বলি, আমি বলেছি যদি প্রায়োরিটি, তাদের সম্মান অবশ্যই আছে, আমি প্রথমে এটা বলেছি, সম্মান যদি কুফরের দিকে থাকে তাহলে তার সম্মান নাই না, মূল লক্ষ্যটা হচ্ছে প্রায়োরিটি তো মুহাম্মাদের, সেটাই আমি বলতে চাচ্ছি, আপনার কথা অনুযায়ী আপনার ভাষ্য অনুযায়ী প্রায়োরিটি হচ্ছে সবার আগে মুহাম্মাদ, বাবা মা কিংবা নকশার পৃথিবীর কেউ কোনো কিছু না, সবার আগে মুহাম্মদ, তাই তো? এরা আছে আমার বাবা মা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, ঠিক আছে, ওগুলো পরের কথা, ওই ওই একটা পয়েন্টে থাকি যে সবার আগে প্রায়োরিটি হচ্ছে মুহাম্মাদের, এবং মুহাম্মদ তিনি যা যা বলেছেন আপনি সেটি আমি কিন্তু কথা বলিনি আরিফুল ভাই, আমি কথা বলি আমাকে এখন একটু বলতে দিন, আপনি বললেন সবার আগে আপনি তার কথাই মেনে নিবেন 100% একেবারে ফলো করবেন আপনি, তো এখন আমি যদি আপনাকে বলি আরিফুল ভাই আমরা তো মুহাম্মদকে মানি না, আমরা তো বলেই দিয়েছি যে আমরা নাস্তিক, আমরা যদি কোনো কিছু না করি মুহাম্মদ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কিন্তু উনি কষ্ট পেতেন না, যে আরে এগুলো তো মানে জাহিলিয়া যুগে শেষ মানে নাস্তিক ফাস্তিক এগুলো তো বাদ, কিন্তু উনি আপনাকে দেখে অনেক কষ্ট পেতেন, এটা কি আপনি জানেন? কারণ দেখেন সূরা আহজাবে পর্যন্ত বলা আছে যে একটা নারীকে মানে আমি একটা বেগানা নারী আপনার জন্য, আমি যদি একটা পুরুষের সাথে কথা বলি আমাকে কিন্তু কর্কশ্বরে কথা বলতে হবে এভাবে করে, মানে বলা আছে যে সুমধুর কণ্ঠে পর পুরুষের সাথে বলাই যাবে না কথা, ঠিক একইভাবে আপনার উপরে কিন্তু পর্দার জাহেদ ছিল, এটা আপনি এখানে যে আমি একটা নাস্তিক বেগানা নারী, কিন্তু আমি আমরা নাস্তিকদের খাতে বেগানা টেগানা কোনো কিছু নাই, আমরা নারী পুরুষ তৃতীয় লিঙ্গ যারা আছে সবাই হচ্ছে মানুষ সবার আগে, এখানে কিন্তু বেগানা নারী কিংবা বেগানা পুরুষ এগুলো আমরা কখনো বলি না, কখনো বলি না, আমরা ওইভাবে করে যাই না, নবীর গালে একটা চটপকড়াত করে আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনি কি বুঝতে পারছেন এটা? আপনার নবী যদি আজকে বেঁচে থাকতো খুব কষ্ট পেত, আপনি কি এটা বুঝতে পারছেন? এটা তো নবীর দোষ, এটা আমার দোষ, আপনি বলতেন এটা আমি আমি করতেছি, আমি জীবনে হচ্ছে বড় গুণ থাকতে পারে, না না লোপাপু আপনাকে কি বলছে বুঝছেন, বলছে যে আপনি তো নিজেই নবীকে কষ্ট দিচ্ছেন, তার মানে আপনি নিজেই নিজেই নবীকে, আর আমি বিরুদ্ধে করছি এরকম বুঝছেন, ঠিক আছে, আমি বাবা মাকে সব ভালোবাসি, তার মানে কি আমার সব আদেশ পালন করতে পারছি, পালন করতে পারছি না, তার মানে এনে যাবে আমার লাতি মারতে ঘরতে বের করে দিছে, এরকম বিষয় না, আপনি উল্টা বলতেছেন কেন? তার মানে আপনি নবীর লাতি মারতে বের করে দেন নাই, কিন্তু নবীর পুরোপুরি ভালোবাসেন না, এই আর কি, আমি আপনি উল্টা ধরে নিচ্ছেন, তোমার জন্য প্রথমটা জায়েজ, দ্বিতীয়টা তোমার জন্য জায়েজ নেই, তো বিষয়টা হচ্ছে যে আমার জন্য এটা জায়েজ না জায়েজ সেটা আমি যদি না পালন করি আমার গুনাহ হবে, আরিফুল ভাই আপনি যেটা নিজে দোষ দেখছেন, আরিফুল ভাই আপনি এখানে কিন্তু বলতেছেন এটা আমার দোষ, আমার দোষ, আমি লোকের মন কি দেখতেছি জানেন, আপনি চরম একটা স্মার্ট একটা মানুষ, আপনি চরম একটা স্মার্ট একটা মানুষ দেখে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আমি কিন্তু এখানে কোনো দোষ দেখছি না, আমি দেখছি আপনার জানার আগ্রহ আছে, আপনার মাথাটা আপনি তালা মেরে রাখেন নাই, আপনার একটা এক্সপ্লোর করার অলরেডি আপনার একটা জ্ঞান আছে, ইউ আর আ ব্রিলিয়ান্ট পারসন, আমি সেভাবে দেখতেছি কিন্তু আপনাকে। এবার আচ্ছা আরিফুল ভাই আপনার কাছে, আপনি কি এই যে এই হাদিসটা আপনি যে যুক্তিটা দেখিয়েছেন ইনফ্যাক্ট সেটা সেই দৃষ্টিকোণ থেকেই ইসলামে এই হাদিসটার উৎপত্তি, কিন্তু ওই ওই কথাটা হাদিসে লাই মিনু হাতা আকুন আহাব ইলাহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ঠিক আছে, মাশাআল্লাহ এরকম আপনি বললেন, তারপরে
আপনারা কিন্তু মুক্ত মানা মানুষ, ঠিক আছে? আপনারা কিন্তু, আপনাদের উপরতেই বললাম যে আপনাদের যে দুনিয়াবি যে কথাগুলো বলছেন কিংবা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন লেখালেখির মাধ্যমে, আমার কাছে খুব ভালো লাগে, বিশ্বাস করুন অনেক ভালো লাগে। কিন্তু ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বলেন তখন সেখানে আমার কিছু আপত্তিকর থাকে বিষয়টা। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নবীকে ভালোবাসি, আমাদের নবীকে আমরা সবসময়, আপনারা সবাই জানেন বিষয়টা, শুধু আপনি জানেন এরকম মানে আমার ক্ষেত্রে না, জানেন যে সকল মুসলিমরা নবীকে বেশি প্রায়োরিটি দেওয়া পালন করতে পারছে না, সেটা ভিন্ন বিষয়। এখন কথা হচ্ছে যে আপনারা যখন মুসলিমদের সাথে কথা বলেন, আপনারা চাচ্ছেন কি দুনিয়াতে যাতে কোনো প্রকার ঝগড়া ফাসাদ এগুলো যাতে না হয়, এটা তো চাচ্ছেন যে দুনিয়া শান্তি হয়ে যাবে? আপনি কি চাচ্ছেন যে দুনিয়াতে মারামারি কাটাকাটি এগুলো, মারামারি কাটাকাটি না হোক এটা আমি চাচ্ছি না বলিনি, আপনি বলছেন ঝগড়া ফাসাদ না হোক, ঝগড়া ফাসাদ না হোক এটা আমি চাচ্ছি না বলতে কিরকম? আমি যদি এখন একটা অন্যায়ের প্রতিবাদ করি, সেটা আমার সাথে ঝগড়া করবে এসে, তখন আমাকে তো সেটা কন্টিনিউ করতে হবে, আমি তো ওখান থেকে ফিরে আসতে পারবো না, রিট্রিট করতে পারবো না। আচ্ছা, আপনাদের এত লেখালেখির কারণটা কি তাহলে? আপনাদের যাতে দুনিয়াতে যে ঝগড়া ফাসাদ না হয় সেটা, সেটা ভিন্ন জিনিস, মারামারি এগুলো করতে পারবে, হ্যাঁ সেটা মারামারি কমে যায় দুনিয়াতে, কি মারামারি কমে যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি, ঠিক আছে, আপনার ব্যাপারে যদি আমি ততটা জানি না, কিন্তু এই জন্য পাপ সম্পর্কে আমি প্রায় অনেকগুলো লাগে, আমি আপনাদের অনেকগুলো লাইভ দেখছি সব সময়, কিংবা উনি শর্টকাট ভিডিও করে ছাড়ে, মানে বিষয়টা কিরকম জানো, মানে একটু বলতেই হবে যাতে করে মুসলিমদের গায়ে লাগে যায়, আপনাদের বেশি গালি দেয়, ঠিক আছে? আপনারা তো আসলে মানে বিষয়টা হচ্ছে কিরকম যে আপনি এটা নতুন প্রসঙ্গ তুলে ফেলতেছেন, আরিফুল ভাই এটা নতুন প্রসঙ্গ তুলে ফেলতেছেন, তো আমি আগের প্রসঙ্গে আমার একটা কথা বাকি। না না আপনি এখন আমি আমি বলছি একটু কথা বলে নি, আপনি আমার তো প্রশ্ন না, আপনি তো এখন আবার আরেকে চলে যাচ্ছেন, এটা বললাম যে আপনি নতুন একটা প্রসঙ্গ তুলে ফেলতেছেন, আচ্ছা ঠিক আছে আপনি শেষ করুন, তারপরে আমাদের প্রশ্ন আপনি বলেন যে আপনারা এমন কিছু করেন যে মুসলিমদের গায়ে লেগে যায় তারপরে গালি লেগে গালি দিয়ে ফেলে, তার মানে আপনি কিন্তু জায়েজ করে নিচ্ছেন গালি দেওয়াটা, আপনি যেহেতু আরিফুল ভাই বলেন, আপনি বলেন, আমি শব্দটা প্রশ্ন বলি নাই, আমি শব্দটা বলছি প্রসঙ্গ মানে টপিক, আমি বলছি যে আপনি নতুন একটা টপিক বলতেছেন, তো আগে টপিকে আপনি বলছেন যে বলুন, ঠিক আছে, আমি যখন বলা শুরু করেছি যখন দেখি যে আমাদের গায়ে লাগা যাচ্ছে তখন বলতেছেন আরিফুল ভাই, হ্যাঁ এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন, আরিফুল ভাই জি বলুন, আরিফুল ভাই আপনি যেই কথাটা বলতেছেন যে আমার গায়ে লেগে যাচ্ছে তাই আমি চুপ হয়ে যাচ্ছি, সেই কথাটা আমি আপনার কাছে শুনবো একটু পরে, অর্ধেক আপনি বলে ফেলছেন, বাকি হয়তো অল্প বাকি আছে সেটাও শুনবো, শুনে এরপরে আমরা সেটা নিয়েও বলবো যে লোপাপু অলরেডি বলার শুরু করে দিছে, আপনার ওটার অ্যান্সার অলরেডি বলা শুরু করে দিছে, আপনি হয়তো বুঝেন নাই লোপাপু কি বলছে, একটু পরে আমি ভেঙে বলবো, না আগের টপিকটা একটু শেষ করি নিয়ে তারপরে এই টপিকটাতে ঢুকি যে লোপাপু মুসলিমদেরকে গালি দেয় এই সেই শুনবো, মানে মুসলিমদেরকে গালি দিতে উৎসাহ দেয় বা উদ্বুদ্ধ করে ওগুলো শুনবো। আগের টপিকে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনি না বললেন না লোপাপু এগুলো বলে মুসলিমরা যাতে মুসলিমরা তাকে গালি দেয়, আমি বুঝছি আপনার কথাটা, সেটাতে যাবো এবং লোপাপু অলরেডি সেটার অ্যান্সার দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমি আগের টপিকটাই এখনো শেষ করতে পারিনি, আগের টপিকে আপনার কাছে আমার প্রশ্ন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বলুন আমার কথাটা আপনারা বুঝতে পারেনি, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা আমি পরে বলে আমি আপনাকে বলে দিলাম যে শুনবো, হ্যাঁ সেটা আমি শুনবো বলে দিছি শুনবো। আগের টপিকে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, ইনফ্যাক্ট সেটা হাদিসের সাথে মানানসই একটা কথা, বলছেন যে নবীজি তো আমার জান্নাতে নিয়ে যাবে, নবীজি তো আমার উদ্ধার করবে, নবীজি তো আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে, ওকে ফাইন, নবীজি আমাকে ইসলাম শেখাবে, ঠিক আছে ফাইন, নবীজি আমাকে ইসলাম শেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে ভালো, এরকম পয়েন্ট ধরা, এই তো এই তো মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা ভালো জিনিস, মনোযোগ দিয়ে শুনবেন, এরকম আমার ভুল ধরাই দিবেন, ঠিক আছে এটা ভালো জিনিস, এরকম দেখবেন অনেক ভুল পেয়ে যাবেন। আচ্ছা তো নবীজি আপনাকে ইসলাম শেখাচ্ছে, নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা শিখাই দিচ্ছে, অর্থাৎ ইসলামকে শিখাই দিচ্ছে, সেই জন্য আপনি নবীজিকে প্রায়োরিটি দিবেন, বাবা মা তো আপনাকে শিখতে পারবে না শিখাইতে, বাবা মা তো আপনাকে ওইটা ওই জিনিসটা দিতে পারবে না, তার মানে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন স্বার্থপর, নিজে জান্নাতে যাওয়ার জন্যই নবীকে বেশি ভালোবাসেন বাপ মায়ের চাইতে? হ্যাঁ এই আপনি যদি বলেন স্বার্থপর, আমি বলবো স্বার্থপর না, এখানে আমি বলেছি কোনটা, বাবা মা যদি আমার কুফুরির দিকে ডাকে, কুফুরি আদেশ করে, পরেন কুফুরি, এখানে বলেন এই যে কুফুরির কথা, এই হাদিসটা পড়েন, হাদিসটাতে কি বলছে, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই, এখানে বলে নাই যে কেউ কুফুরি করলে তার চাইতে বেশি ভালোবাসা, বলেনি, সকল পিতা মাতার চাইতে, যে কোনো পিতা মাতার চাইতে অধিক ভালোবাসার পাত্র, তাহলে কথাটা শুনেন, আমার পয়েন্ট শুনলে আরো দেখবেন আমার কথার মধ্যে ভুল ধরে ফেলতে পারবেন, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, আমি বলতেছি যে আপনার আল্লাহ আপনার নবীর দ্বারা আপনাকে বলাচ্ছে, অর্থাৎ হাদিস, যে কি সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাপ মায়ের এবং তার সন্তানের চাইতে বেশি প্রিয় হই, সেটাই আপনিও আমাকে বলছেন,
যে বাবা মার চাইতে নবীজি বেশি প্রিয়, কুফরির প্রসঙ্গ এখানে আসবেই না, কারণ এখানে কুফরির কথা কুফরি টুপুরি বাদ, এখানে যে কোনো বাবা মার চাইতে বেশি প্রিয় নবীজি। আপনি আমি আপনাকে সেই কারণে বলছি যে, এবং আপনি সেটা বলছেন কারণ হিসেবে বলছেন, কারণ কি, কারণ হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা নবীজির কাছ থেকে পাইছেন, ইসলামটা আল্লাহর কাছ থেকে শিখছেন, আল্লাহর পরিচয় সরি নবীজির কাছে শিখছেন ইসলামটা আপনি, এবং আল্লাহ তাআলা কি বলছে সেগুলো আপনি নবীজির কাছে শুনছেন। বাপ মা তো ওইখানে কোনো ফ্যাক্টর এত গুরুত্বপূর্ণ না নবীর মতো, সেই জন্য সেইখানে আমি আপনাকে প্রশ্ন করছি, তাহলে তো আপনি স্বার্থপর হলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম পালন করার জন্য আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাকে ভালোবাসা দেখাচ্ছেন সে ভালোবাসা আসলে কিরকম, আমরা যদি আমি যেটা হাদিসে পড়েছি অনেক বলেছেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নত আমার দেখার সুন্নত মানে হচ্ছে পথ অনুসরণ, আপনি সেটা হয়তো আমার চেয়ে ভালো জানেন যে সুন্নত মানে হচ্ছে তরিকা পথ, আমার মানে মূল কথা হচ্ছে আমার যে কথাগুলো যে ব্যক্তি ফলো করবে সে ব্যক্তিই আসলে আমাকে ভালোবাসে। এখন এই ভালোবাসাটা আপনি তো শারীরিক দিক গুলোই ফেলতেছেন, আসলে ভালোবাসাটা হচ্ছে বিষয়টা হচ্ছে তার মানে আপনি বাবা মার চাইতে তো তাহলে বাবা মার চাইতে তো নবীজি কি তাহলে যে ভালোবাসাটা যে অর্থে দাঁড় করান সেটা তো বাবা মার চাইতে নবীজি কি বেশি করবেন, ওই যে নবীর আদেশ, নবীর আদেশ সেটাই বললাম ভালোবাসাটা যদি অর্থ আপনি মিষ্টি খাওয়া দাঁড় করান, যে ভালোবাসা মানে হচ্ছে মিষ্টি খাওয়ানো, তার মানে আপনি নবীজি কে দুটো মিষ্টি বেশি খাওয়াবেন বাবা মার চাইতে, ভালোবাসার মানে যদি হয় পান খাওয়ানো তাহলে নবীজি কে আপনি তিনটা হাকিম পুরি যত দিয়ে পান দিবেন, নবীজি বাবা মাকে দিবেন দুইটা বা একটা, এই ভালোবাসার মানে আপনি যা দাঁড় করাবেন, মানে আমি বলতে চাচ্ছি ভালোবাসার মানেটা আপনি যাই দাঁড় করেন না কেন সেটাই নবীজিকে বেশি করতে হবে, সেটাই আমি বললাম। এখন আপনি আমার আপনি কি আপনার এবং আপনি শেষবারের মতো আপনার কাছেই শুনতে চাচ্ছি, আপনি বলছেন না এখানে আপনাকে স্বার্থপর মনে হচ্ছে না কেন, একটু যদি বুঝিয়ে বলতেন। কেন, কারণ পিতা মাতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ তারা যদি মুসলিম হয় তারা আমাকে আদেশ করবে জান্নাতের প্রতি, আমাকে মানে ইসলাম কি ইসলামী আকীদা পোষণ করা, ইসলামী পড়ালেখা করি, ইসলামকে যেন পালন করে আদেশ করতে পারে, কিন্তু পিতা মাতা এটাকে নিজে আমার পিতা মাতা না, এটা পূর্ণতা আমার পিতা মাতা না, হ্যাঁ আজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তিনি আমাদের পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়ার মানে তিনি বলতে মানে এটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তার কাছ থেকে, তাহলে বিষয়টা হচ্ছে আমার বাবা মার আদেশগুলো মানলে জান্নাতে যাবো এমন কোনো বিষয় না, আমার নবীর আদেশগুলো আমি যদি ফলো করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো, এই আর বিষয় হচ্ছে যে হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো বলছেন যে আমি স্বার্থপর, হ্যাঁ একটা বিষয় আমি বলি, আপনি বলতে হয়তো আমি স্বার্থপর যে আমি শুধু আমি নিজে জান্নাতের জন্য বলতেছি আমার নিজের শুধু নিজের নিজের, আসলে পৃথিবীর কোনো মানুষই আমার বাবার জন্য আমার একটা কথার কথা, আমার বাবা যদি মুসলিম এখন তারা যদি কাফের হতো তাদের জন্য তো দায়িত্ব যে তারা নিজের জান্নাত নিজে খুঁজে বের করবে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণের মাধ্যমে, তাদেরকে তো আমি জান্নাত দেওয়ার কোনো কিছুই না, কারণ জান্নাতে এমন বিষয় না যেটা হচ্ছে হাতের মোয়া আমি চালিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আরিফুল ভাই ঠিক আছে বুঝে গেছি, জিনিসটা বুঝে গেছি আমরা, 42 মিনিটে চলে আসছি আমরা, আমাদের লাইফটা খুব বেশি দীর্ঘ হয়ে গেছে। আপনার জন্ম যদি আজকে কোন হিন্দু বাবা মার ঘরে হতো তাহলেও কি আপনি আজকে যেভাবে করে মানে আপনার জীবনটা উৎসর্গ করছেন মুহাম্মাদের নামে সেটি করতেন কিনা, এবং সেটি যদি করতেন আপনি কোন জায়গা থেকে ধাবিত হতেন মানে হিন্দু থেকে ইসলামে আসতে, কারণ দেখা যায় যে আমাদের বাবা মা যে ধর্মের অনুসারী থাকে আমরা সন্তানরাও কিন্তু তারই অনুসারী থাকি, খুব কম মানুষই আছে যে ধর্ম পরিবর্তন করে নতুন একটা ধর্মে যায়। এখন আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আর কোনো কথা বাড়াবো না, আমরা অলরেডি 42 মিনিটে চলে এসেছি, শেষ প্রশ্ন আজকে যদি আপনার বাবা মা শেষ করে প্রশ্নটা ভালো মতো বলছেন তার উত্তর দিবেন। আজকে যদি আপনি মনে করেন একটা হিন্দু বাবা মার ঘরে হতেন, আপনার নাম হচ্ছে পরশ কুমার দাস, আপনি এখন আমাকে বলতে পারেননি যে না আমি তারপর আমি মুসলমান ধর্মে চলে আসতাম কারণ এটাই হচ্ছে রাইট ধর্ম, তো ঠিক কোন জিনিসটা দেখে কোন জিনিসটাতে দেখে মানে আপনি এত বেশি আবেগে আহ্লাদ এবং মানে এত বেশি জোশ পেতেন যে না আমি আর হিন্দু থাকবো না আমি মুসলিম হয়ে যাবো, কোন জিনিসটা দেখে আপনি ইসলামে মানে ইসলামকে আলিঙ্গন করতেন এটা যদি বলতেন প্লিজ একটু চিন্তা করে। প্রথমে একটু বলি আর কি, আমাদের এলাকাটা মানে প্রচলন ভাষা আছে যে যদির কথা নদীতে ফলাই দাও, ঠিক আছে আরিফুল ভাই তাহলে আপনি আপনার জন্য শেষ আলোচনা একদম শেষ পর্যায়ে আপনার সাথে চলে আসছি, আপনার কাছেই যাচ্ছি, আপনি আমাদেরকে তাহলে কিছু প্রমাণ দেন, বেহেশত, দোজখ, তারপরে আল্লাহ, পরকাল, ফেরেশতা, শয়তান, এইগুলার কোন ধরনের কোন প্রমাণ দেন যেটা আমরা আচ্ছা কনসিডার করতে পারবো যে আপনি কি ধরনের মানে একটা বিষয় বলেন যে আমি আল্লাহ সম্পর্কে প্রমাণ দিব, এটা হয়তো বলেন কোরআন সত্য এটা আমি প্রমাণ দিব, আপনি যেকোনো একটা টপিক নিয়ে বলেন, অনেকগুলো বলে ফেলছেন এক একটা টপিকের বিষয়ে আমি মনে করি কিছু আছে এই ধরনের একটা প্রমাণ দেন, পরকাল বলতে পরকাল বলতে পরকাল যে আছে এটার জন্য প্রমাণ করতে হবে যে আগে আল্লাহ আছে কিনা, আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহর কথা সত্য,
এটা কথার কথা, আল্লাহ কি থেকে থাকে? আল্লাহ প্রমাণ করেন, আল্লাহ আছে। হ্যাঁ আল্লাহ আছে, প্রমাণ করেন। আপনি কি ধরনের প্রমাণ চাচ্ছেন? সেই ধরনের প্রমাণ দিন। আপনি যেটা দিতে পারবেন, আমরা কিছু বেঁচে দিব না থাকে এই প্রমাণ। প্রমাণ ভাই হঠাৎ করে চলে আসলো, আল্লাহ প্রমাণ দিয়ে দিচ্ছে, তাই তো? এই যে গাইবে একটা হঠাৎ করে আমরা পাইলাম পিছন থেকে, ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড, এতক্ষণ তো ছিল না। আল্লাহর প্রমাণ চাওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ, 20 টাকা 20 টাকা 20 টাকা এই টাইপের, মানে এটা কি প্রমাণ? আমরা কি, আচ্ছা আমরা দেখি আরফুল ভাই, নয়েজটা কি শেষ হইছে? নয়েজটা এখন আছে গেছে মনে হয়, লাস্ট টাইম কি করতেছে আসলে? আচ্ছা ইনসেট করতে আরফুল ভাই, হ্যাঁ লোকাদের প্রমাণ দেওয়ার আগে আপনাকে একটা জিনিস মনে করায় দিই, এমন একটা প্রমাণ দিন যেই প্রমাণটা হিন্দুরা দিতে পারবে না, খ্রিস্টানরা দিতে পারবে না, বুদ্ধিস্টরা দিতে পারবে না, ইহুদিরা দিতে পারবে না, মানে ওরাও একইভাবে ওই রকম প্রমাণ দিতে পারবে না, এরকম একটা প্রমাণ আমি কই দুনিয়া সবাই দেয় তাতে আমার কি? কারণ না, কারণ তাতে আপনার কি মানে? তাহলে আপনার যে প্রমাণ দিচ্ছিল একই প্রমাণ যদি হিন্দুরাও দেয় তাহলে তো বিপদ, একটা সত্য। হুম, প্রথম কথা হচ্ছে যে আছে কিনা আল্লাহ, আছে কিনা, ঠিক আছে? তারপরে যাবে যে তারাদের দাবি করে সেটা নাকি আমারটা। প্রথম কথা হচ্ছে যে আসলে আছে কিনা, আপনি বলতেছেন তারা যে সেই সেটা হতে মানে ধরেন আরিফুল ভাই, ধরেন আমি আছি, ধরেন আমার অস্তিত্ব আছে, আমি আছি, তাহলে কি আমার কোনো বক্তব্য সত্য হয়ে যাবে? যেমন ধরেন আমি বললাম আপনার দাদা আমার দাদার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিছিল, যেহেতু আমি আমি আছি, আমার যেহেতু প্রমাণ আছে, আমার এই যে ভয়েস শুনতে পাচ্ছেন আপনি, তাহলে কি আমার কথাটা সত্য হবে নাকি আমার কথাটা আলাদাভাবে প্রমাণ করতে হবে? না না, আসলেই স্রষ্টা যিনি আপনার সাথে স্রষ্টার সাথে মিলে গেছেন কেন আপনি? আপনি যদি বলছেন যে আমি আমি তো প্রথমেই বললাম যে প্রকাল বিশ পরকাল যদি প্রমাণ দিতে হয় তাহলে আগে প্রমাণ করতে হবে স্রষ্টা আছে কিনা। আপনি যদি স্রষ্টা ছাড়া যদি পরকালে চলে যান তাহলে তো আল্লাহ আছে, ঠিক আছে? তাহলে স্রষ্টা বা আল্লাহ সেটাতে আসেন, সেটাতে আসেন। দেন এনিথিং, আপনি যদি বলছেন যে যে কোনো একটা প্রমাণ, আপনি হয়তো আমি চাইছি যে আপনি কি ধরনের চাচ্ছেন, আপনি সেটা বিশেষভাবে উল্লেখ করেন নাই, তাহলে আমি যে কোনো একটা সামথিং দিতে পারি। যেমন ধরুন আমি ধরেন গেঞ্জিটা কিংবা টুপিটা, ঠিক আছে? আপনাকে বলি যে আপনি হয়তো যাই কিছু দেখেন, আপনি মরুভূমিতে হাঁটতেছেন 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 হঠাৎ একটা মোবাইল পেয়ে গেলেন মরুভূমির ভিতরে, আপনি ধরেন মরুভূমিতে হাঁটতে হাঁটতে ধরেন গাছ পেয়ে গেছি, এবার বলেন গাছের গাছটা দেখে আপনি কি বলবেন? মানে যাই একটা কম্পিউটার পেয়ে গেলেন গাছ হয় না, জঙ্গল হয় না, আপনি আপনি জঙ্গল হয় নাই, জঙ্গল কি সবাই লাগায়? সারা পৃথিবীতে বৃক্ষরোপণ কি মানুষ করছে? পাগলও বুঝবে যে না মোবাইলটা অবশ্যই বানাইছে, মেমোরি কার্ড সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা আলাদা আলাদা তৈরি করে এটাকে এক জায়গায় করছে, এটা আপনি যেই কোনো মানুষ তার মাথায় চলে আসবে। আপনি যদি আপনি কি মেনে নিচ্ছেন যে আল্লাহ আছে সেটা মেনে নিচ্ছেন? আল্লাহ পর্যন্ত না যাওয়া আল্লাহর আল্লাহ কাছে চলে গেছেন, আমাকে তো কথা বলতে দিচ্ছেন না। আমি তো আপনার কথা মেনে নিলাম যে কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হতে পারে না, সুতরাং আল্লাহ আছে, তার মানে আল্লাহ এমনি এমনি, আমি তো মেনেই নিলাম যে কোনো কিছুই সত্যি এমনি এমনি তৈরি হতে পারে না, তার মানে আল্লাহ আমাদেরকে বানাইছে, প্রমাণিত হয়ে গেল। এখন আল্লাহ তার মানে এমনি এমনি তৈরি হতে পারে না, আল্লাহ কেউ বানাইছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আপনি হয়তো সামথিং এ বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ধরে নিলাম আছে, আপনি যদি এটাও বলেন তাহলে আমি তার পরবর্তী এই বিষয়টা যাবো। আপনি কি আগে বিশ্বাস করেন কিনা যে যেই স্রষ্টা দরকার? আপনি বরং আমি আমাকে ওটা তো মেনে নিলাম, আমরা ওটা তো মেনে নিলাম, আপনার যুক্তি অনুযায়ী মেনে নিলাম ঠিক আছে আল্লাহ আছে, কিন্তু এই যে প্রথমে যে কথাটা বললেন না যে কোনো কিছু এমনি এমনি হতে পারে না, এবার আল্লাহ কিভাবে হয়েছে? আল্লাহর বাপটা কি ছিল এটা বলেন, আল্লাহর বাপ কি ছিল তাহলে? তাহলে এ পর্যন্ত আসছে যে কিছু এমনি এমনি হতে পারে না। শোনেন আরিফুল ভাই, আপনি আমাদেরকে বললেন না, আপনি নিজে লোপা করিস, আপনি আমাদেরকে বললেন, আপনি নিজেকে বলেন, নিজেকে বোঝান যে আপনি আমাদেরকে বলছেন যে কোনো কিছু তৈরি হতে পারে না, একটু পরে কিন্তু এই কথা পাল্টাই বলতে পারবেন না যে না 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 কোনো কিছু হতে পারে না, কিন্তু এটা হতে পারে, এটা বলতে পারবেন না কেন জানেন? কারণ আপনি বলছেন কোনো কিছু হতে পারে না। আপনি বলছেন কোনো কিছু হতে পারে না, এই তো? আপনি বলছেন, এখন দেখেন, এখন দেখেন, আমি আপনাকে বলছি, এখন দেখেন
আপনার চেহারা আমার চেহারা জীবনে মিলবে না, আপনার পায়ের গোড়ালি আমার পায়ের ছাগলটা জীবনে মিলবে না, ঠিক আছে, আপনি যে জামা গায়ে সেটা আমার সাথে কখনো মিলবে না, ঠিক আছে, লোফার দিয়ে চেহারা আর আমার চেহারা জীবনেও মিলবে না। এখন আপনি যদি বলেন যে পৃথিবীর সব স্রষ্টা একজন আছে, তাহলে স্রষ্টার স্রষ্টার সাথে, ঠিক আছে, আমাদের সবকিছুর সাথে, হ্যাঁ, আমাদের সৃষ্টি করার জন্য থাকতে পারে, হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে এরকম হাজার ধরনের মত রয়েছে, একজনের সাথে আরেকজন মিলতেছে না, একজনের সাথে আরেকজন মিলতেছে না, আপনি সেই জায়গায় স্রষ্টার সাথে নিজেকে মিলে ফেলতেছেন, আমাকে সৃষ্টি করতে পারলে তাহলে স্রষ্টাকে সৃষ্টি করতে হবে, আমাদের ভিতরে তো হাজার মত বিমত রয়েছে। আপনার কথার উত্তর দিচ্ছি, আপনার কথা থেকেই উত্তর দিচ্ছি, আপনি মাত্রই বলেন যে কোনো কিছু মিলবে না, পায়ের গোড়ালি মিলবে না, ঠিক আছে, নাও মিলতে পারে পায়ের গোড়ালি, এবং ডিএনএ মিলবে না, এটা ফর শিওর, কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ হচ্ছে আলাদা আলাদা। কিন্তু আপনি কিন্তু কথার মধ্যে বলে ফেলছেন যে আপনার যে গায়ের জামা আছে সেটার সাথে আমার মিলবে না, ভাই আমি যদি ঠিক এই গেঞ্জিটা পরে আসি আপনার সামনে তো জামা মিলে গেল, কিন্তু সম্ভব অসম্ভব কিছু না, যেটা আপনি মাত্র ক্লেম করছিলেন যে আপনার গায়ের জামার সাথে আমার মিলবে না। আজকে আমি হলুদ পরছি, আপনি আজকে সাদা পরছেন, আমি কালকে ঠিক এরকম একটা গেঞ্জি এনে পরে কিন্তু যদি বসে থাকি তাহলে কিন্তু আপনার গায়ের জামার সাথে আমার মিলে গেল, তাই না? তো এটা কিন্তু সম্ভব অবশ্যই না। তো এখন কিছু না কিছু পার্থক্য থাকে, পৃথিবীর মানুষের চেহারা, ফেস, বয়েস, ল্যাঙ্গুয়েজ, চলার স্টাইল আলাদা আলাদা, পৃথিবীর মানুষের এত আদার আলাদা পথের ভিতরে আমি না বুঝতে পারতেছি না, আমি জিজ্ঞেস করছি তার মানে কি পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজনের স্রষ্টা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা ভাবে না বলছে এদের ভিতরে যদি মিল না হতে পারে তাহলে স্রষ্টার সাথে আপনি নিজেকে মিলিয়ে ফেলছেন কেন? আমাকে তাহলে তাহলে স্রষ্টার কম্পারিজন হবে না, আপনি তো দুইটা জায়গা একই সাথে সমান করেই তো কম্পেয়ারটা করতে হবে ভাই, এটুকু বোঝার মতো জ্ঞান নাই আপনার? লোপাপু অবশ্যই আছে, আরিফুল ভাই, আরিফুল ভাই, আরিফুল ভাই, আপনি কিন্তু আমাদের বানানো জিনিস দিয়ে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ দিয়েছেন, আমরা এই কাজটা করিনি, আপনি করছেন, হ্যাঁ আপনি করছেন, তো স্রষ্টাকে তো আপনি প্রথমে আমাদের সাথে মিলাইছেন, আমাদের বানানো জিনিস আপনি স্রষ্টাতে প্রমাণ দিয়েছেন, বলছেন আমাদের বানানো জিনিস মোবাইল, সুতরাং স্রষ্টার বানানো জিনিস আমরা, আপনি আমাদের বানানো জিনিসের সাথে স্রষ্টার বানানো জিনিসের তুলনা করছেন, আপনি নিজে, আমি করিনি তো, লোপাপু করেনি তো। এখন ধরুন আমি আপনাকে বলছি যে আমাদের সামনে যে জিনিস শুনলেন যে মাইক যাচ্ছে এখান দিয়ে আমি কি করতেছি, এই রাস্তাটা তৈরি করার সময়, ঠিক আছে, যে অর্ডার বিল হলো, ঠিক আছে, অর্ডার কোন পর্যন্ত গেলো, সর্বসাধারণ মন্ত্রী পর্যন্ত গেলো, প্রধানমন্ত্রী পর্যন্ত গেলো, এটা জিজ্ঞাসা করতে করতে যে ফাঁস হয়েছে কিনা, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে মন্ত্রী পর্যন্ত গেলো, মন্ত্রী পরে কোথায় যাবে, যেগুলো যেটা শেষ তো অবশ্যই হওয়ার কথা, তাহলে স্রষ্টা তিনি কারো সৃষ্টি নয়, কারণ হচ্ছে আমি আর একটু সহজে বলি, স্রষ্টার এখনো প্রমাণই হয় নাই ভাই, স্রষ্টার প্রমাণের মধ্যেই আমরা এখনো আছি, তখনই আপনি যদি বলেন স্রষ্টার কেউ সৃষ্টিকর্তা নেই, হবে না, আগে স্রষ্টার প্রমাণ দিতে হবে, তারপরে আপনি বলবেন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই, স্রষ্টার প্রমাণটাই করার এখন প্রসেসের মধ্যে আপনি আছেন, সেই প্রসেসের মধ্যেই আপনি বলতেছিলেন কোনো কিছু এমনি এমনি হইতে পারে না, তাও আবার কোনো কিছু বলতে কি দেখাইছেন আপনি, মোবাইল দেখাইছেন, মানুষের বানানো জিনিস, সেটা দেখাইছেন, আচ্ছা মোবাইল বাদ, আচ্ছা মোবাইল বাদ, আমি আপনাকে বলছি যে আপনি কি ধরনের ইয়ে চাচ্ছেন, ঠিক আছে, আপনি বলছেন যে এই বিনাটা দিলে চলবে, তাহলে আপনি আপনি আরেকটা নতুন ট্রাই করেন, আপনার কাছে শেষ সুযোগ, আপনি আর একটা ট্রাই করতে পারবেন, একটা ট্রাই আপনি অলরেডি করে ফেলছেন মোবাইল দিয়ে, আর একটা ট্রাই করেন, যে কোনো ট্রাই, একটা জাস্ট ওয়ান, কিন্তু প্লিজ মা তো আমার মধ্যে প্রায় এক ঘন্টা চলে যাচ্ছে, একজনকে দিয়ে আমার কাছে শেষ শেষ একটা ট্রাই শুনে নিয়ে প্লিজ, শেষ যেমন দেখুন, আপনারা তো মানুষের অন্তরের বিষয় কিংবা ধরেন যে কোনো মানুষ ভবিষ্যতে কিছু বলে ফেলবে এমন তো কিছু তো বিশ্বাস করেন না আসলে, তাই তো, যে আমি বলে ফেলবো যে লোপা দিয়ে কালকে সকাল শ্বাস করে মরে যাবে, এটা একবার অথেন্টিক শিওর হয়ে যাবে, এটা কি কোনো বিশ্বাস করুন আপনি? আমি জানবো কি করে যে আপনি বানিটা করতেছেন, আপনি নিজে করতেছেন বানিটা নাকি আপনার হয়ে আরেকজন এসে ছক্কু মোল্লা এসে বলতেছে আরিফুল ভাই এই দাবি করছে? এখন এটা তখনই প্রমাণ হবে, এটা আরেকভাবে বলছে কিনা, এটা কথার কথা, ঠিক আছে, না 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 না, প্রশ্নটা বলছে কিনা জানতে চাচ্ছি, আল্লাহ বলছে কিনা এটা তখনই প্রমাণ হবে, প্রশ্নটা আমি জানতে চাচ্ছি, প্রশ্ন যে একটা করবেন আমাকে, প্রশ্নটা করার সময় আমাকে তো বুঝতে হবে জিনিসটা ভালোভাবে, তো মিলাইতে হবে, আপনি যখন আমাকে বলতেছেন যে আরিফুল ভাই একটা ভবিষ্যৎবাণী করছে সেটা মিলে যাচ্ছে কিনা বা এইরকম একটা দিকে আপনি যাইতে চাচ্ছেন, যাওয়ার আগেই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যাতে পরে ক্যাচাল করতে না হয়, সেটা হচ্ছে কি যে এই আরিফুল ভাইয়ের কথাটা কি আমি নিজে শুনবো নাকি আরেকজনের মাধ্যমে ছক্কু মোল্লা এসে বলবে যে আরিফুল ভাই এটা বলছে, কোনটা? ধরুন আপনাকে লোপাদি বললো যে আরিফুল ভাই এটা বললো, এখন ধরুন আমরা তো এটা কখনো বিশ্বাস করি না, মানে এটা আমারও মতেও না যে কোনো মাটি কোনো মানুষ ভবিষ্যৎ বলে দিবে, ঠিক আছে, পৃথিবীর কোনো মানুষ, ঠিক আছে, ভবিষ্যৎ বলে দিবে, হ্যাঁ এটা কোনো সম্ভব না, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি মানে এই কথা যদি বলি যে কোরআনে এরকম অসংখ্য কিছু আছে যেগুলো তখনকার মানুষ জানতো না, এখনকার মানুষ জানে, ঠিক আছে, এরকম কথাগুলো এখন আমরা জানতে পারছি, প্রথম থেকে ক্লেমই করে যাচ্ছেন, আপনারা আল্লাহরও বললেন যে প্রমাণ দিয়ে দিবেন, অনেকগুলো হাতের ডোগার মধ্যে প্রমাণ লুকা আছে, একটাও দিতে পারলেন না, এখন আবার আরেকটা নতুন ক্লেম করতেছেন যে কোরআনের আয়াত দ্বারা, যে আগে যেটা ছিল না মানে ভবিষ্যৎবাণী করে গেছে কোরআন, এখন পরে পাওয়া গেছে, আপনি একটা এক্সাম্পল দেন না ভাই, খালি ক্লেম না করে একটা এক্সাম্পল, এত বেশি ক্লেম, এত বেশি ক্লেম, এত বেশি ক্লেম, no example, it's very frustrating ভাই, আচ্ছা বলছি 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 একটা এক্সাম্পল, একটা একটা, হ্যাঁ কোরআনে আছে যে ফালিয়াউ মানুনা জিকা বিবাদানিক,
হ্যাঁ ফেরাউন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ কথাটা বলেছেন যে হ্যাঁ ফেরাউন যে লাশটা সম্পর্কে আল্লাহ বলছে যে ফালিয়া মানুনা জি কাদি বাদানি লিতা কোন ইমান খাল ফাকা আয়া, ঠিক আছে, তাহলে বলছে যে আমি তোমার লাশটাকে আস্ত রেখে দিয়েছি যাতে করে পরবর্তী মানুষের জন্য এটা নিদর্শন হতে পারে। এখন কথা হচ্ছে যে এই আরফুল, ঠিক আছে, কথা আমি জানতে চাবো, আমি আর একটু জানার জন্য, নিজের জ্ঞান একটু কম তো, আমি জানার জন্য, ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কোন একজন মানুষের নাম নয়, এটা একটা পদবি, আমি জানি একটা পদবি। আচ্ছা, তাহলে এখানে কোরআনে আল্লাহ পাক কোন ফেরাউনের কথা বলেছে? কারণ অনেকগুলো ফেরাউন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন ফেরাউনের কথা বলেছে? তাহলে আমি বলছি যে আল্লাহ বলছে যে ওয়াইজ না ইজনা জাইনা কা কি জানা ওয়াইজ না জাইনা কা মিন আল ফিরাউন। আপনি তাহলে কোন ফেরাউনের কথা বুঝবেন? অনেকগুলো তো ফেরাউন ছিল, তাই না? হুইচ ওয়ান? মুসাকে, মুসা নবীকে যে ফেরাউন মানে ধাওয়া দিছিল সেই ফেরাউনের কথা বলছি। এটা কোনটা, এটা কোথায় আছে, এই লাশটা কোথায় আছে? এই যে সারাক্ষণ শুনতেছি এই লাশটা আছে, এই লাশটা আছে, লাশটা আছে, কোথায় আছে এই ফেরাউনটা? একটু যদি এক্সাম্পল দিতেন আমাদেরকে, কারণ আমরা আসলে নিজেরাও জানি না, আমরা শিখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যদি একই সাথে এক্সাম্পল দেন, শুধু মানে ক্লেম না, ক্লেম তো অনেক কিছু অনেক করতে পারে, আমিও আজকে এসে করতে পারি, আমি কিন্তু এখন মহিলা নবী, আজকে থেকে আমি মহিলা নবী হয়েছি, সবাই আমার কথা শুনবে, আমি ক্লেম করতে পারি। কিন্তু এই যে মহিলা নবী হয়েছে, আমার উপরে যে আয়াত বর্ষিত হয়েছে, সুবহানাল্লাহ, এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, সহজ করে দিই ওনার জন্য, আমি আলোচনাটা ওনার জন্য আমি আলোচনাটা সহজ করে দিই ভাই, এত আলোচনা যাব না, জাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই লাশটা কি ভাই অক্ষত নাকি ক্ষত? অক্ষত ক্ষত বলতে এখানে আপনি শব্দটা কেন সেটা বুঝতে পারছেন ভাই? জাস্ট আমাকে একটু বলেন তো, এই লাশটা কি অক্ষত আছে? যে ছবি আর কিছু শব্দ, হ্যাঁ, এই লাশটা, লাশটা এখনো রয়ে গিয়েছে, লাশটা এখনো রয়ে গিয়েছে, দেখে পর মানে এখন আমরা দেখতে পাচ্ছি, এটা বহু আগে লাশ, এখন দেখতে পাচ্ছি। শুধু এইটার না ভাই, লাশ শুধু এর না, এর চাইতেও পুরানো লাশ আছে, এর চাইতেও পুরানো লাশ আছে, এবং মানুষ সেই লাশটাকে রাখছে। কে রাখছে? মানুষ, কোনো অলৌকিক ক্ষমতা লাগে নাই তাদেরকে, আমি নতুন একটা ধর্ম জারি করি আমদের জন্য, আমগুলারে আম সত্য বানায়, আমগুলারে আমি ঝাড় মারবো, এই আম তোদেরকে আমি আম সত্য বানিয়েছি, এখন তোদের আল্লাহ হচ্ছে আমি লতা, কারণ তোদের কি আমি আম সত্য বানিয়েছি? এই জিনিসটা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে? আমি বলতে চাচ্ছি যে ফেরাউনের লাশটা, যে ফেরাউনের কথা বলতেছি আমরা, এই ফেরাউনের লাশটা কি যখন আয়াত নাযিল করেছিল তখন আম সত্য বানানোর উপর রেখেছিল? এটা কিন্তু মানুষই ইনভেন্ট করছে, তাই না? এখানে আল্লাহ মানুষ পরে করছে, মানুষ কিছুদিন আগে মাত্র এই লাশটাকে উঠিয়েছে। আ, কোন লাশটাকে উঠিয়েছে? মানে ফেরাউনের লাশ, এই যে ফেরাউনের লাশ, এটা এটা কি রেফারেন্স দিতে পারবেন আপনি? আপনার এটা কি, এই শুনুন শুনুন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে এইটার আগে জানতো কিনা ভাই? এইটা তো খ্রিস্টপূর্ব, মানে কি এখন 2004 চলতেছে, এই 2005 এখন 2021 সাল, হ্যাঁ 2000, ঠিক আছে, 21 বছর ধরবে, ঠিক আছে, ধরলাম 21 বছর, ইম্পর্টেন্ট, 2021 সাল, 2021 বছর, এবং তারও আগের 2500 বছর, 2500 বছর টোটাল কত হয়? আমি ইতিহাস পড়েছি, এই সম্পর্কে 5000 বছর, 5.5 থেকে 6000 বছর আগেও এই মমি বানানো হইতো। মুসার কাহিনী কত, কবেকার জানবেন? মুসার কাহিনী হচ্ছে 2500 বছর, মুসার কাহিনী হচ্ছে আমেন হোটেলের পরে, আমেন হোটেলের পরে, বাচ্চা আমেন হোটেলের পরে, এখন থেকে, এখন থেকে শুরু করে 2500 বছর আগে, আর মমি বানানো শুরু হইছে আজ থেকে 5500 বছর আগে, বলেন আপনি কি বলবেন? আচ্ছা, ফেরাউনের লাশটা কি তখন কি এই মমিতে ছিল ভাই? ফেরাউনের মমি ছিল না, এবং এই মমি মানুষ বানাইছে, আল্লাহ নিদর্শন বানায়নি, এবং এটা কোন ওই যে কি বলে পানিতে ডুবে মরা লাশ না, এর আর্থ্রাইটিস হয়েছিল, বুড়া হয়েছে, বয়স হয়েছে, ওর আর্থ্রাইটিস হয়েছিল, মরে গেছে, ওর লাশ মমি বানাইছে মানুষ, এই যে হাত দিয়ে ব্যান্ডেজ পাচ্ছে এগুলো মানুষ বানাইছে। আর আরিফুল ভাই, মাতু সরি টু ইন্টারাপ্ট করার জন্য, যে বেশিরভাগ মানুষই আমি দেখি যে কমেন্ট করে যায় যে লোপা ফেরাউনের কথা মনে আছে, তারপরে এই লাশটা দেখায় যে এর থেকে তুই বাঁচবি না, কিন্তু ওরা বেশিরভাগ মানুষই জানে না যে ফেরাউন মানেটা কি। আপনি, আমি গ্ল্যাড যে আপনি কিন্তু তারপরেও বুঝতে পারছেন যে ফেরাউন একটা কোনো মানুষ না, এটা একটা পদবি, হ্যাটস অফ টু ইউ, যে আপনি একটা মোল্লা হয়েও এই জিনিসটা জানেন, বেশিরভাগ মোল্লারাই কিন্তু এটা জানেন, এটা খুবই দুঃখজনক লাগে, থ্যাংক ইউ যে আপনি জানেন, বাট এট দ্য সেম টাইম ওই মানুষদের জন্য বলছি যে আপনারা যারা মনে করেন যে ফেরাউন নামের একটা ব্যক্তি আছে যার লাশ এরকম সমুদ্র থেকে তোলা হয়েছে, ভাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে এরকম কখনোই কোনো কিছু হয়নি, আর যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে রেফারেন্স দেখান, আপনাদের মনের অলৌকিক সব গল্পগুলো নিয়ে আমাদের সামনে আসবেন না, কারণ আমরা কিন্তু সবসময় লজিক এবং এভিডেন্স এগুলো নিয়ে, এবং অ্যালং উইথ দ্য রেফারেন্সেস এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। সো এমন কিছু যদি আপনারা এসে বলেন যে যেটা হচ্ছে মানে হুদাই তর্ক করার জন্যই তর্ক করতেছেন, তাহলে তো আমরা মানে ওরকম ভাবে ঘায়ল হব না, আমাদেরকে একটু ঘায়ল করেন, আমরা তো ঘায়ল হওয়ার জন্য বসে আছি, আমরা আপনাদের কাছে যেটা ট্রাই দিছি লোপাপু, আচ্ছা এই মুভিটা কবে রাখা হয়েছে সেটা কি আমাকে একটু দেখাতে পারবেন আপনারা? এটা কবে থেকে উদ্ধার করা হয়েছে, কবে এখানে রাখা হয়েছে, সব দেখানো যাবে, সব এর আগে বহুবার দেখানো হয়েছে। আপনি এই যে যেই জিনিসটা আমি একটু আগে দেখাইলাম, এটা আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এই লিংকটা থেকে পড়বেন, সংশয় ডট কম এ গিয়ে ফেরাউন লিখে সার্চ দিবেন,
ওখানে সার্চে যে অপশনটা আছে সেখানে ফেরাউনের লেখা আর্টিকেল গুলো পেয়ে যাবেন। আরিফুল ভাই আজকে অনেক কথা হলো আপনার সাথে, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। অবশ্যই আর দেখা হবে আশা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আরিফুল ভাই আপনার এই জ্ঞানের প্রচেষ্টা জারি রাখবেন, আমার সত্যি একদম শেষ কথা বলি থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন আমাদের লাইভে। এ থেকে আমি বুঝতেছি যে আপনি নিজেই কিন্তু ক্রমাগত নিজের সাথে একটা ভণ্ডামি করতেছেন, জানেন কেন? কারণ আপনি মনে করছেন যে আপনার ব্রেনের মধ্যে এতবার সেই জিনিসটা বলা হয়েছে, ওই যে আজকে আমি একটা কভার ফটো করছিলাম যে একটা মিথ্যা যদি সারাক্ষণ মাথার মধ্যে বলা হয় ওটাও কিন্তু একটা সময় সত্যি হয়, কিন্তু সেই সত্যিটাই কিন্তু ইদার পলিটিক্স হয় নালে ধর্ম হয়। তো আপনার ধর্মের ওই আয়াতগুলো আপনার কানে কাছে ক্রমাগত এমন ভাবে বসে যে আপনি নিজেই কনফিউজ আছেন ভাই, বাট আপনার সাথে জানার মন আছে, একটা আগ্রহ আছে, এবং ইউ আর আ ভেরি স্মার্ট রেশনাল পারসন, এই জায়গাটা ধরে রাখবেন, আপনার জ্ঞানের পিপাসাটা ধরে রাখবেন ভাই। আমি আজকের মতো লোক আপনার কাছে বিদায় নিতে যাচ্ছি, এক মিনিট আমি আপনাদের লাইভ গুলো আপনাদের এই সংসার.com কিংবা আসিফ মুহিউদ্দিন ভাই আরো যে কয়জন আছে সবার গত এক বছর পর্যন্ত এগুলো শুনতেছি আমি। বিভিন্ন সেই কারণে সময় হয়ে ওঠে না, আরো পড়বো এই। তবে এটা যে বলছেন সত্য হয়ে যাবে, আরিফুল ভাই আপনি যে কথাটা বলছেন লোপাবুকে, যে লোপাবু মানুষকে গালি দিতে উদ্বুদ্ধ করছে, লোপাবু এটা শুনেন আর বলতে হবে না, পারেন না এখন। আমি আমার কথা বুঝেননি আপনার, আমার কথাটা পরিপূর্ণ শুনেন ভাই, আপনার সাথে এতক্ষণ আলোচনা করলাম আপনি কি এইভাবে কথা যখন শেষ হয় আমি এক মিনিটে বলবো সেই কথাটা, আপনি কি শুনবেন? না শুনবো না, আমি বলছি লোপাবু অলরেডি জবাব দিয়ে দিছে এক শব্দে, শব্দটা ছিল জাস্টিফাই করা, গালিকে জাস্টিফাই, ওইটুকু শুনে নেবেন তাইলেই হবে, বুঝছেন? আমি কোনো জবাব দেবো না, জবাব ওই এক শব্দেই হয়ে গেছে, এত জবাব দিতে হয় না সব কথা। আরিফুল ভাই তাহলে ভালো থাকবেন, আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।